मासुगुलाक चैनेले सबाई के स्वागत काछे ओ दूरे जे जेखान थेके भिडियोटा उपभोग करछेन आंतरिक शुभेच्छा ओ अभिनंदन। आमार चैनेले नतून होले आमार चैनेलटाके सबस्क्राइब करे आमार चैनेले पाशे थाकबेन। आर जारा सबस्क्राइब करेछेन अलरेडी तादेरके असंख्य धन्यवाद। आसुन ताहले देखे नीन कि रेसिपि बानाच्छि। आज बानाबो गाजरेर चिप्स। तो कि उपकरण नियेछि आपनादेरके देखिए दिच्छि। तो देखुन उपकरणगुलो एखाने नियेछि गाजर छिले धुए परिष्कार करे नियेछि, एखाने नियेछि रिफाइंड अयेल, आर एखाने नियेछि लंकार गुड़ो, लवण, बीट लवण, गोलमरिचर गुड़ो, एगुली लागबे। एदिके चुलोटा धरिए एकटा कड़ाई बसिए दियेछि, दिए देब तेल रिफाइंड अयेल, गरम हवा अब्दि अपेक्षा करब। आर आमि एकटा देखो हमें एक ग्रेटर नहीं ग्रेटारे सहाजे ये ग्रेट कर नब। এইভাবে করে আমি গ্রেট করে নিচ্ছি সব। তারপর দেখাচ্ছি গ্রেট করে নেওয়ার পর বটি নিয়েছি, বটির সাহায্যেও করে দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে করে। দেখুন কতটা সুন্দর হয়েছে বটি, বটিতে করে এইভাবে করে দেখুন বটিটাও খুব সুন্দর হয়। তো এইভাবে করে সব করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন এইভাবে করে সব করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। তো এদিকে তেলও গরম হয়ে গেছে, তো আমি এইভাবে করে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। এইভাবে করে আমি চিপসগুলো তেলে ভেজে নিচ্ছি। তো দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে করে আবার আমি দিয়ে দিচ্ছি, হালকা আছে ভেজে নিতে হবে। একটু টাইম নিয়ে ভেজে নেবেন, তাহলে ক্রিস্পি হবে। এইভাবে করে আমি ভেজে নিচ্ছি। দেখুন এইগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে করে তুলে নিচ্ছি। এভাবে করে আমি একটা পেঁচেতে তুলে নিচ্ছি। তো এইভাবে করে সব ভেজে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন এইভাবে করে সব আমি ভেজে নিয়েছি, এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো সব আমার ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবে করে আমি সব ভেজে নিয়েছি। তো একটা প্লেটে তুলে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, বিট লবণ, লবণ, লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, এগুলো অল্প করে করে আমি
দিয়ে দিচ্ছি। বিট লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এইভাবে করে দিয়ে দেখছেন কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। তো একটা প্লেটে তুলে তারপর দেখাচ্ছি। তো দেখুন গাজরের চিপস রেডি হয়ে গেছে। তো কতটা সুন্দর হয়েছে দেখুন, কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। গাজরের চিপস রেডি হয়ে গেছে, খেতেও অসম্ভব মজার হয়। তাহলে আপনারাও বাড়িতে এইভাবে করে বানাবেন। আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। যখনই এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।